বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা 1,65,000 ছাড়িয়ে গেছে। তবে মৃত্যুর সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বিশ্বে সবচেয়ে পরাক্রমশালী দেশটি এখন মৃত্যুপুরি। এ মহামারীতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে 40,587 জনের বেশি মানুষ। আক্রান্তের দিক থেকেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি। শুধু নিউ ইয়র্কেই মারা গেছেন 18,298 জনেরও বেশি। আলো জলমলে শহর নিউ ইয়র্ক এখন অনেকটাই মৃত্যুপুরি। এদিকে নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মার্কিন নাগরিকরা লকডাউন তুলে নিতে বিক্ষোভ মিছিল করছেন। তবে নিউ ইয়র্কের বাংলাদেশি বিভিন্ন সংগঠন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি কমিউনিটির জন্য। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সাদাকা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ শাহিদুল্লাহ। নিউ ইয়র্কে এই মুহূর্তে 200+ বাংলাদেশি যারা ইন্তেকাল করেছেন, 3,000-এর উপরে বাংলাদেশি এই মুহূর্তে খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এবং বিশেষ করে এখানে যে বাংলাদেশিরা মারা গিয়েছেন, বাংলাদেশ সোসাইটি যে অর্গানাইজেশনটি রয়েছে নিউ ইয়র্কে, তারা প্রায় 70-টির বেশি কবরস্থান তাদেরকে ডোনেট করে, তাদেরকে ফিউনারেল সার্ভিস এবং দাফন কাফনের ব্যবস্থা করেছেন। এবং সেই সঙ্গে এখানকার স্থানীয় যে কনসুলেট এবং কনসাল জেনারেল, তার উদ্যোগে একটি মেডিকেল টিম তৈরি করে বাংলা ভাষাভাষীদের জন্য যদি কোনো হেলথ রিলেটেড ইস্যু নিয়ে কেউ কাউন্সিলিং করতে চান অথবা স্বাস্থ্যসেবা পেতে চান, সেজন্য একটি টিম তৈরি করা হয়েছে। আপনি হয়তো জেনেছেন যে নিউ ইয়র্কে এই মুহূর্তে প্রায় 3,00,000-এর বেশি বাংলাদেশির বসবাস নিউ ইয়র্ক সিটিতে। এবং বিশেষ করে জ্যামাইকা, কুইন্স, ব্রুকলিন, এখানকার ব্রঙ্কস, ম্যানহাটন, এই বড়গুলোতে, এর মধ্যে বেশি কুইন্সেই বেশি আক্রান্ত হয়েছে। এখানে বাংলাদেশিদের বসবাস এখানে অনেক বেশি রয়েছে। সেই সঙ্গে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে আমাদের এখানে স্থানীয় যে অর্গানাইজেশন সাদাকা ফাউন্ডেশন, তার উদ্যোগে প্রতিদিন যারা কোয়ারেন্টাইনে রয়েছেন অথবা যাদের পজিটিভ, যারা বেরোতে পারছেন না, তাদের বাসায় গ্রোসারি খাবার পৌঁছে দেওয়া, এবং যারা মারা গেছেন তাদেরকে ফিউনারেলের সাথে কন্ট্রাক্ট করা এবং কমিউনিকেশন করে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করা, এবং সেই সঙ্গে স্পিরিচুয়াল কাউন্সিলিং এবং ডক্টরদের কাউন্সিলিং এর জন্য হটলাইনের ব্যবস্থা করা, এই সার্ভিসগুলো আমরা সাদাকা ফাউন্ডেশনের মধ্যে এখানে আমরা দেখছি যে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন।